কার্বিআংলং জেলার হাওড়াঘাটত সদ অসম লেখিকা সমারোহ সমিতির হাওড়াঘাট শাখার লেখিকা সমারোহ সমিতির বার্ষিক অধিবেশনের এদিনিয়া কার্যসূচীর সফল সামরণি পড়ে। পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ আর বন্তি প্রজ্বলনের আরম্ভ করা অনুষ্ঠানটির পরবর্তী কার্যসূচীত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর দ্বারা প্রতিনিধিত্ব করা হাওড়াঘাট শাখার লেখিকা সমারোহ সমিতির সদস্যসকলে সমবেত সংগীত, বরগীত, দিহানাম, স্বরচিত কবিতা পাঠ, একক নৃত্য আদি বিভিন্ন কার্যসূচী রূপায়ণ করে। ইয়ার মাজতে অনুষ্ঠিত হয়ে যাওয়া সভাত উপস্থিত থাকি কার্বিআংলং জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তিলকান্ত ফুকন, কার্বিআংলং জেলা সভানেত্রী সাবিত্রী গগৈয়ে হারগর্ভ ভাষণ প্রদান করার স্বরচিত কবিতা পাঠ করে ললিতা ব্রহ্ম ময়ূরী দেবনাথ, রূপালী বসুমতারী, কিরণ মেধিয়া দিয়ে। আজি হাওড়াঘাট শাখা লেখিকা সমারোহ সমিতিয়ে তেখেতসকলের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত করেছে। আমি ইয়াত উপস্থিত থাকি হাওড়াঘাটের সদস্যসকলে পরিবেশন করা গীত মাত সকলো অতি সুন্দর হয়েছে, ভাল লাগিছে। আর যিসকলে বক্তৃতা প্রদান করেছে সেই বক্তৃতাও আমার অতি হারুয়া হারুয়া অনুভব হয়েছে। আর আমি আশা রাখিম হাওড়াঘাট শাখা লেখিকা সমারোহ সমিতিয়ে আরও দুপদ দুপে আগবাহি যাওক আর সদ অসম লেখিকা সমারোহ সমিতির শ্রেষ্ঠ শাখার বটা লাভ করব যিখিনি কাম করব লাগে সেইখিনি তেখেতসকলে করে আগবাহি যাব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ দলব নর্থ ইস্ট। নিউজ টুয়েলভ অসম নর্থ ইস্ট, যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।